আশা করি সবাই ভালো আছেন। আমি একটি আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে ফ্যানে ক্যাপাসিটার সংযোগ। প্রথমে আপনাকে দেখতে হবে ফ্যান থেকে কয়টা তার বের হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা তার, কখনো কখনো তিনটে তারও বের হইতে পারে। সেক্ষেত্রে হয় কি, ভিতর থেকে কমন করে একটা তার বের করা হয় আর বাকি রানিং এবং স্টার্টিং মিলে তিনটা তার হয়। আমরা এখানে চারটে তার দেখতে পাচ্ছি। তো চারটা টার্মিনাল, দুইটি লাল দুইটি নীল। যদি চারটা লালই হয় অথবা চারটা নীল হয়, তা আপনি কীভাবে পরীক্ষা করে বের করবেন যে কোনটি কমন করবেন কোনটি? এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মাল্টিমিটার, এটা থেকেই আমরা চেক করতে পারবো। একটা লাল দেখা যাচ্ছে, লাল দেখা যাচ্ছে, এখানে চেক করলাম মিটারে কোনো কিছু শো করলো না। পরে আর একটা ধরি, দেখেন মিটারে শো করছে 0.294 মিটারটা দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মিটারে 294 দেখা যাচ্ছে, .294। লাল দুইটা তার যখন আমরা ধরছি তখন মিটারে শো করছে। এবার আমরা কালো দুইটা তার পরীক্ষা করে দেখি। এখানে 315 দেখা যাচ্ছে, তার মানে এই দুইটা তার যেটাতে 315 পাওয়া গেছে রেজিস্ট্যান্স, আর এই লাল দুইটা পাওয়া গেছে 294, তার মানে এটাতে রেজিস্ট্যান্স বেশি আছে এটাতে কম আছে। এখান থেকে একটা এবং এখান থেকে একটা আমরা কমন করে নেবো, যে কোনো এখান থেকে একটা এখানে একটা কমন করে নিতে হবে। আপনারা অবশ্যই জেনে থাকবে একটা তার কমন করে নিয়েছি। এবার যে দুইটা আছে এই দুইটার আমি দেখাচ্ছি ক্যাপাসিটার কীভাবে সংযোগ দিবেন। এটাতে আমরা রেজিস্ট্যান্স কম পাইছিলাম, এটাতে বেশি পাইছি। যেটাতে রেজিস্ট্যান্স আপনি বেশি পাবেন সেটার এক টার্মিনালে আপনি ক্যাপাসিটার সংযোগ দেবেন, অন্য যে টার্মিনালটা এখানে দেখতে পাচ্ছেন সেই টার্মিনাল থেকে আপনি ফেজ যে তারটা সেখান থেকে এখানে দেবেন। তো আমরা এটাতে যেহেতু ফেজ দেব, আমরা এটাও এখানে দিতে পারি। তো দিলে এই পাশে ফেজটা দেব আর এই পাশে নিউট্রালটা দেব, আমাদের ফ্যানটা ঘুরবে। আমি লাইন এখানে ক্যাপাসিটার হাউসে যে টার্মিনালটা থাকে এটা আসলে নাই। তারপরেও বন্ধুরা, কানেকশনটা আমি আপনাদের আবার দেখাচ্ছি, যে রেজিস্ট্যান্স যেটা কম পাওয়া গেছিলো সেটা আমি এই ফেজে কানেকশন দিছি। এক পাশে ফেজ আর অনুপাশ থেকে সিরিজ হয়ে আপনার স্টার্টিংয়ের সাথে গেছে, আর এই যে কমন করছিলাম যেটা সেটাতে আমি কালো লাইন দিয়েছি। এবার আমি আপনাদেরকে লাইন দিয়ে সংযোগ দিয়ে দেখাবো। এখানে আমি টেপ দিয়ে আটকে দিয়েছি, আসলে ক্যাপাসিটার হাউসটা নাই যে ক্ষেত্রে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরছে। তো এই ক্ষেত্রে যদি এমন মনে হয় যে আপনার ফ্যানটি উল্টো ঘুরছে, যেভাবে ঘুরলে আসলে বাতাসটা নিচের দিকে আসবে না, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, যে বন্ধুরা ফ্যানটা যদি উল্টো বিল ঘুরে তো আমরা যেটা করবো, এখান থেকে রানিংয়ে যেটা আছে ক্যাপাসিটারের সাথে সেখান থেকে এটা আমি খুলবো, এবং এই পাশে রানিংয়ে কমনের সাথে যেটা ছিল সেখান থেকে আমি রানিং এর তারটা এখানে দেবো। দেখাচ্ছি আমরা সত্যি, আগের বারে এইভাবে ঘুরতেছিল এখন ঠিক আছে।
বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।